সাবস্ক্রাইব করুন জিকে টাইম চ্যানেলটিকে এবং পাশে বেল আইকনে ক্লিক করুন লেটেস্ট ভিডিও তাড়াতাড়ি দেখার জন্য। নমস্কার বন্ধুরা, আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জিকে টাইমের আরেকটি নতুন ভিডিওর সাথে। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আমার একটা স্পেশাল রিকোয়েস্ট হচ্ছে, আপনাদের ওখানে কীরকম ঠান্ডা পড়েছে আপনারা প্লিজ কমেন্টে জানাবেন। আমাদের এখানে তো অনেক ঠান্ডা, ঠিক আছে, 10 ডিগ্রি নিচে চলে এসেছে। তো ঠিক আছে, চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকে যে ভিডিওটা নিয়ে আমি আলোচনা করব, তো সেটা হচ্ছে আপনার বাংলা জিকে। তো বাংলা জিকে 9 নম্বর পার্ট নিয়ে আমি আজকে আলোচনা করব বন্ধুরা। তো এই বাংলা জিকেগুলোর উপরে আমি এখন জোর দিচ্ছি, তার কারণ হচ্ছে আপনারা হয়তো অনেকে জানেন যে রেলের যেহেতু রিক্রুটমেন্ট বার হবে আর কদিনের মধ্যে গ্রুপ ডির, তো জিকে পার্টটা একটু হার্ড হয়, তো জিকে পার্টটার জন্য আপনাদের সমস্যা না হয়। তো সেই জন্য আমি বাংলা জিকেগুলো সংক্রান্ত এখন আলোচনা একটু বেশি করব। তো আর মধ্যেখানে কিছুদিন পর আমি অঙ্ক নিয়েও ভাবছি আপনাদের সাথে আলোচনা করব। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে বন্ধুরা, আপনারা ঠিক যেরকমভাবে আমাদেরকে সাপোর্ট করছেন সাবস্ক্রাইব করে, সেরকমভাবে সাপোর্ট করবেন। আর আপনারা যদি আজকে আমার ভিডিওটা নতুন দেখে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে সাথে বেল আইকন অবশ্যই ক্লিক করবেন, কারণ বাংলা জিকে সংক্রান্ত বা জিকে সংক্রান্ত এই ধরনের ভিডিওগুলো আমরা প্রতিদিনই আপলোড করতে থাকি। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো আজকে যে জিকেটা আমি আলোচনা করব, তো সেটা হচ্ছে কিছুটা মেশানো টাইপের জিকে। মানে আপনারা এখানে অনেক কিছু জিকে জানতে পারবেন, ঠিক আছে। তো এগুলো অনেক কয়েকটা প্রশ্ন থেকে তোলা হয়েছে, তো ঠিক আছে চলুন শুরু করা যাক। তো প্রথম যেটা আছে সেটা হচ্ছে, ভারতের কয় কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আছে? গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। ভারতের কয় কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আছে? উত্তর হচ্ছে 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আছে। তো এরপরের প্রশ্নটা হচ্ছে, 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট তো আছে, কিন্তু ওই পার্লামেন্টগুলোর নাম কি কি? তো প্রথম যে মানে কক্ষটা সেটার নাম হচ্ছে রাজ্যসভা, আর দ্বিতীয় কক্ষটার নাম হচ্ছে লোকসভা। তারপরে দেখুন, ভারতের রাজ্যসভায় মোট আসন সংখ্যা কত? ঠিক আছে, তাহলে রাজ্যসভার মোট আসন সংখ্যা হচ্ছে 250টি। বন্ধুরা, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসে, আমি এই জন্য একটা করে তুলেছি, ঠিক আছে। তারপরে দেখুন, 250টি হচ্ছে আপনার রাজ্যসভার মোট আসন, আর 238টি হচ্ছে নির্বাচিত এবং 12টি হচ্ছে সংরক্ষিত। তাহলে আপনাদের কি আরেকটা দেখে নিই। তারপরে দেখুন, ভারতের লোকসভার মোট আসন সংখ্যা কত? লোকসভার মোট আসন সংখ্যা হচ্ছে 552টি, বা 550টি হচ্ছে নির্বাচিত এবং 2টো হচ্ছে সংরক্ষিত। এই সংরক্ষিত 2টো যেটা আছে সেটা হচ্ছে রাষ্ট্রপতি মনোনীত। তাহলে কি দেখলাম আমরা, ভারতের 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আছে, একটা হচ্ছে রাজ্যসভা আর একটা হচ্ছে লোকসভা। তো রাজ্যসভার আসন সংখ্যা হচ্ছে 250টি, তার মধ্যে 238টি হয় নির্বাচিত হয় এবং 12টি হয় সংরক্ষিত, ঠিক আছে। আর হচ্ছে লোকসভার আসন সংখ্যা হচ্ছে 552টি, এবং তার মধ্যে হচ্ছে আপনার 550টি হচ্ছে আপনার নির্বাচিত এবং 2টো হচ্ছে রাষ্ট্রপতি মনোনীত। তারপরে দেখুন, ভারতে লোকসভার কত আসনে বর্তমানে নির্বাচিত হয়? তো ভারতের যে লোকসভা কত আসনে বর্তমানে নির্বাচিত হয় সেটা হচ্ছে আপনার 543টি আসনে, ঠিক আছে। তারপরে দেখুন, ভারতের স্বাধীনতা লাভের পর কোন মহিলা গভর্নর নিযুক্ত হন? তো ভারতের স্বাধীনতার পর প্রথম মহিলা গভর্নর হচ্ছে আপনার সরোজিনী নাইডু, ঠিক আছে। ভারতীয় স্বাধীনতার পর কোন মহিলা গভর্নর নিযুক্ত হন? তো সরোজিনী নাইডু। তারপরে দেখুন, মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে কবে মানে দেশে প্রত্যাবর্তন করেন? দক্ষিণ আফ্রিকা থেকে প্রত্যাবর্তন করেন হচ্ছে আপনার 9 জানুয়ারি 1915। তো আজকে হচ্ছে বন্ধুরা 8 জানুয়ারি, তো কালকে হবে 9 জানুয়ারি, ঠিক আছে। তারপরে দেখুন, মহাত্মা গান্ধী কবে নিহত হয়েছিল? তো মহাত্মা গান্ধী নিহত হয়েছিল 30 জানুয়ারি 1948 সালে, আর কোথায় মারা গেছিল সেটা হচ্ছে আপনার বিল্লা হাউসে, ঠিক আছে। বিল্লা হাউসে তিনি মারা যান। আর বিল্লা হাউসের বর্তমান নাম কি? তো বিল্লা ভবন মানে হাউসের বর্তমান নাম হচ্ছে আপনার গান্ধী সদন। দেখেছেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এগুলো, পরীক্ষা সব ঘুরিয়ে প্রশ্ন আসতেই পারে, ঠিক আছে। তারপরে দেখুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় SH বধ্যভূমিতে কত লোককে মানে হত্যা করা হয়েছিল? তো 15 লক্ষ লোককে হত্যা করা হয়। তারপরে দেখুন, ভারতের কংগ্রেসের বর্তমান সভাপতিকে? তো ভারতীয় কংগ্রেসের বর্তমান সভাপতি হচ্ছে আপনার সোনিয়া গান্ধী। মাদার টেরিজা কবে মৃত্যুবরণ করেন? তো মাদার টেরিজা মৃত্যুবরণ করেন হচ্ছে 5ই সেপ্টেম্বর 1997 সালে, ঠিক আছে। তারপরে দেখুন, এটা খুব ভালো প্রশ্ন, পরীক্ষা আসে, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে হয়েছিল? তো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল 9ই জানুয়ারি 1915 সালে, ঠিক আছে। আজকে 8ই জানুয়ারি, আমি আগেও বলেছিলাম কালকে হচ্ছে 9ই জানুয়ারি, কালকে অনেক কিছু স্পেশাল আছে। তারপরে দেখুন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কে নেতৃত্ব দিয়েছিলেন? এটা আপনারা অনেকেই জানেন, তো জেনারেল ডায়ার এরকম, ঠিক আছে। তারপরে দেখুন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে কতজন নিহত ও আহত হয়েছিল? তো 500 জন এখানে হয়েছিল আপনার নিহত এবং
1500 জনের মতন আহত হয়েছিল। তারপরে দেখুন ভারত চীন যুদ্ধ কবে সংঘটিত হয়, তো ভারত চীন যুদ্ধ সংঘটিত হয় আপনার 11 অক্টোবর 1962 সালে, ঠিক আছে। তারপরে দেখুন ইন্দিরা গান্ধী কবে আততায়ীর হাতে নিহত হন, ইন্দিরা গান্ধী মারা যান হচ্ছে 31 অক্টোবর 1984 সালে। এটা কিন্তু ভালো প্রশ্ন পরীক্ষা জিজ্ঞাসা করে, হ্যাঁ। তারপরে দেখুন ভারতীয় সংবিধানের প্রস্তাবনার জনক কাকে বলা হয়, তো ভারতীয় সংবিধানের প্রস্তাবের জনক কিন্তু বলা হয় জওহরলাল নেহরুকে, ঠিক আছে। তারপরে দেখুন তাসকণ্ড চুক্তি কবে সংগঠিত হয়, তাসকণ্ড চুক্তি সংগঠিত হয় 11 জানুয়ারি 1966 সালে। ভারতের রাজ্যসভার চেয়ারম্যান কে, তো ভারতের রাজ্যসভার চেয়ারম্যান হচ্ছে আপনার উপরাষ্ট্রপতি, খুব ভালো প্রশ্ন। তারপরে দেখুন ভারতের অধিকার অকংগ্রেসি প্রধানমন্ত্রী কে, তো ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী হচ্ছে আপনার মোরাজি দেশাই। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী কে আপনারা সকলেই জানেন, মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। তারপরে দেখুন কবে পারমাণবিক বিস্ফোরণ ঘটায়, তো এটা হচ্ছে 18 মে 1974 সালে। ইবন বতুতা কবে ভারত গমন করেন, তো ইবন বতুতা ভারত গমন করেন হচ্ছে আপনার 1333 সালে। ভাস্কো ডাগামা কবে কালিকট বন্দরে আসেন, ভালো প্রশ্ন, 1448 সালে, ঠিক আছে। তারপরে দেখুন পর্তুগিজরা কবে গোয়া দখল করে, তো পর্তুগিজরা গোয়া দখল করে আপনার 1510 সালে। তারপরে দেখুন শেরশাহ কবে হুমায়ুনকে পরাজিত করে দিল্লির মসনদ দখল করেন, এটা হচ্ছে আপনার 1539 সালে, ঠিক আছে, ভালো প্রশ্ন এটা, হ্যাঁ। তারপরে দেখুন সম আকবরের নির্দেশে কবে জিজিয়া কর প্রত্যাহার করেন, তো 1564 সালে সম্রাট আকবরের নির্দেশে জিজিয়া কর তোলা হয়, ঠিক আছে। আকবর কবে দিনী ইলাহি ধর্ম প্রবর্তন করেন, এটা হচ্ছে 1582 সালে। তারপরে দেখুন ভারত ও পাকিস্তানের মধ্যে বিখ্যাত সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কবে, তো স্বাক্ষরিত হয়েছিল 3 জুলাই 1972 সালে। মনসবদারি প্রথার প্রচলন করেন কোন সম্রাট, এটা ভালো প্রশ্ন। মনসবদারি মানে প্রথার প্রচলন করে হচ্ছে আপনার সম্রাট অশোক। তারপরে দেখুন গেটওয়ে অফ ইন্ডিয়া কার সম্মানে নিয়ন্ত্রিত নির্মিত হয়, তো এটা ব্রিটেনের রাজা জর্জের এই সম্মানে, ঠিক আছে। ভারতের সিয়াচেন জায়গাটি কোন সীমান্তে অবস্থিত, সিয়াচেন জায়গাটি অবস্থিত ভারত ও পাকিস্তান সীমান্তের মধ্যে। তারপরে দেখুন ব্রিটেনে কবে ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত ঘটে, তো ব্রিটেনে ইন্ডিয়ান কোম্পানির প্রতিষ্ঠা হয় আপনার 1600 সালে। তারপরে দেখুন উগ্র জাতীয়তাবাদী হিন্দুরা কবে বাবরি মসজিদ ধ্বংস করেন, ঠিক আছে, তো এটা হচ্ছে 6 ডিসেম্বর 1992 সালে। ভারতের ঐতিহাসিক বাবরি মসজিদ অবস্থিত কোথায়, তো বাবরি মসজিদ অবস্থিত হচ্ছে আপনার অযোধ্যায়। তারপরে দেখুন ইংল্যান্ডের রানীকে কবে ভারতের সম্রাট ঘোষণা করা হয়, ইংল্যান্ডের রানীকে কবে ভারতের সম্রাট ঘোষণা করা হয়, সেটা হচ্ছে 1877 সালে। ভারত রক্ষা আইন প্রণীত হয় কত সালে, তো ভারত রক্ষা আইন প্রণীত হয় 1915 সালে। তারপরে দেখুন সার্কভুক্ত দেশগুলির মধ্যে কোন দেশের গণতন্ত্র ইতিহাসে দীর্ঘদিনের, তো গণতন্ত্রের ইতিহাস দীর্ঘদিনের কিন্তু ভারতের। কাশ্মীরের বিচ্ছিন্নবাদী প্রধান জোট কোনটি, তো সেটা হচ্ছে অল পার্টি উড়িয়াতি কনফারেন্স, ঠিক আছে। তারপরে দেখুন ফুলনদীবীকে কত সালে খুন করা হয়, তো ফুলনদীবীকে খুন করা হয় 25 জুলাই 2001 সালে। ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কবে শপথ গ্রহণ করেন, তো এটা হচ্ছে আপনার 26 মে 2014 সালে। নরেন্দ্র মোদী ভারতের কততম প্রধানমন্ত্রী, তো আপনার 16তম প্রধানমন্ত্রী, ঠিক আছে। এগুলো প্রশ্ন আসে বন্ধুরা, ওই জন্যই আমি এগুলো সব দিয়েছি আজকে জিকের মধ্যে। তারপরে দেখুন ভারতের লোকসভার প্রধান মহিলা স্পিকারকে, তো মহিলা স্পিকার হচ্ছে আপনার মীরা কুমারী। কত তারিখে ভারতের কিংবদন্তি বনদস্যু বীরাপ্পা নিহত হন, তো বীরাপ্পা নিহত হন হচ্ছে 18 অক্টোবর 2004 সালে। ভারতের অযোধ্যা বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা ঘটিত কমিশনারের নাম কি, তো লিবার হ্যান্ড কমিশন। ভারতের গোয়েন্দা সংস্থার নাম কি, তো এটা ভালো প্রশ্ন। আমি গোয়েন্দা সংক্রান্ত একটা ভিডিও আপলোড করেছিলাম বন্ধুরা, আপনারা যদি সেই ভিডিওটা না দেখে থাকেন আমি এই ভিডিও ডেসক্রিপশানে কিন্তু আলোচনা করব, এখানে সব দেশের গোয়েন্দা সংস্থার নাম এবং সাথে সাথে ওই দেশগুলোর কোন দেশে কোন পেপার প্রকাশিত হয় এবং এটা কোথা থেকে প্রকাশিত হয় সেই দেশে, সেইগুলো সংক্রান্ত একটা টোটাল ভিডিও আমি আপলোড করেছিলাম বন্ধুরা, এই ভিডিওটার নিচেই আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশানে। তো ভারতের গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং, এটা হচ্ছে র হচ্ছে আপনার ভারতের গোয়েন্দা সংস্থার নাম। তারপরে দেখুন ব্ল্যাক ক্যাট কোন দেশের কমান্ডোর নাম, তো ভারতের কমান্ডো এটা একটা, ঠিক আছে, তো এটার নাম হচ্ছে ব্ল্যাক ক্যাট। তারপরে দেখুন ভারতের পশ্চিমবঙ্গের নতুন নাম কি, পশ্চিমবঙ্গের প্রথম মানে নতুন নাম হচ্ছে বাংলা প্রদেশ। তারপরে দেখুন সীমন্ত গান্ধী নামে কে পরিচিত, পরীক্ষা প্রচুর জিজ্ঞাসা করা হয়, এটার নাম হচ্ছে আব্দুল গফফর খান, আপনারা মনে রাখতেই পারবেন, কোনো ব্যাপার না। তারপরে দেখুন টিপু সুলতান কে ছিল, তো টিপু সুলতান ছিল আপনার মহীশূরের শাসনকর্তা।
তারপরে দেখুন বোমা বিস্ফোরণে ভারতের রাজীব গান্ধী কবে নিহত হন, তো রাজীব গান্ধী নিহত হন আপনার 21 মে 1991 সালে। রাজীব গান্ধী হত্যাকাণ্ডে জড়িত যে মহিলা কোন সংগঠনের সদস্য, তো LTTI এর সদস্য। রাজীব গান্ধীকে হত্যার জন্য বোমা বহনকারী আত্মঘাতী মহিলার নাম কি, আত্মঘাতী মহিলার নাম হচ্ছে আপনার থানু। বেফোর্স কেলেঙ্কারির সাথে জড়িত ভারতীয় প্রধানমন্ত্রী হচ্ছে রাজীব গান্ধী। বেফোর্স কোন দেশের অস্ত্র উৎপাদন ও বিক্রয়কারী সংস্থা, তো এটা হচ্ছে আপনার সুইডেনের। ভারতের কোন রাজ্যে সাম্প্রতিক দাঙ্গায় শত শত মুসলিম ও নরনারী নিহত হয়েছিল, তো সেটা হচ্ছে আপনার গুজরাট। ভারতের বিখ্যাত তিন মূর্তি ভবন কোথায় অবস্থিত, সেটা হচ্ছে আপনার নিউ দিল্লিতে। খুব ভালো প্রশ্ন এটা। তারপরে দেখুন ভারতের গোলযোগপূর্ণ অনন্তনাগ শহরটি কোথায় অবস্থিত, সেটা হচ্ছে আপনার কাশ্মীরে। কোন দেশকে দ্য ল্যান্ড অব থান্ডার ড্রাগন বলা হয়, সেটা হচ্ছে আপনার ভুটানকে। ভুটানের প্রথম উত্তরাধিকারী ভিত্তিক রাজা ক্ষমতায় আসে কবে, তো সেটা হচ্ছে 17 ডিসেম্বর 1907 সালে। জিগমে সিংগে ওয়াংচুক কবে ভুটানের রাজা নিযুক্ত হন, তো এটা হচ্ছে 1972 সালে। ঠিক আছে, তারপরে দেখুন ভুটানে কবে গণতান্ত্রিক রাজতন্ত্র প্রচলিত হয়, সেটা হচ্ছে আপনার 1969 সালে। মায়ানমার কবে ভারত থেকে বিচ্ছিন্ন হয়েছিল, মায়ানমার বিচ্ছিন্ন হয় 1 এপ্রিল 1937 সালে। তারপরে দেখুন মায়ানমারে চলাচল সামরিক শাসন শুরু হয় কবে, তো 1962 সালে। কোন দেশ 1962 সালের পর আদৌ কোনো গণতন্ত্র চর্চা হয়নি, সেটা হচ্ছে আপনার কিন্তু মায়ানমার। আংসান সুচি রাজনৈতিক দলের নাম কি, আংসান সুচি রাজনৈতিক দলের নাম হচ্ছে NLD, ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি। ঠিক আছে, আংসুচি মানে কোন কবে LLND গঠন করে, NLD গঠন করে হচ্ছে আপনার সেপ্টেম্বর 1984 সালে। বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম হচ্ছে আপনার সীমান্দর বন্দেনায়ক, তো আপনারা জানেন তিনি কোন দেশের মানে অধিবাসী, তো তিনি হচ্ছে শ্রীলঙ্কার অধিবাসী। LTর জন্ম কবে হয়, তো এটা হচ্ছে আপনার 1978 সালে। শ্রীলঙ্কার তামিল গরিলাদের প্রধান কে ছিল, তো তামিল গরিলাদের প্রধান ছিল ভিলু পিল্লাই প্রভাকরণ। ঠিক আছে, তারপরে দেখুন ভিলু পিল্লাই প্রভাকরণ কবে শ্রীলঙ্কার সেনাবাহিনীর হাতে নিহত হন, তো সেটা হচ্ছে 18 মে 2009 সালে। ইসলামী বিশ্বে প্রথম মহিলা সরকার মানে সরকারের প্রধানকে, তিনি হচ্ছে বেনজি ভুট্টো। তারপর দেখুন বেনজি ভুট্টোর জন্ম কবে গ্রহণ করেন, এবং 21 জুন 1953 সালে। বেনজির ভুট্টো কবে আত্মঘাতী হামলা নিহত হন, তো 27 ডিসেম্বর 2007 সালে। আফগানিস্তানকে কে প্রজাতন্ত্র ঘোষণা করেন, তো হচ্ছে দাউদ খা। নেপালের রাজা বীরেন্দ্র ও স্ত্রী ঐশ্বর্য সহ পরিবারের 10 জন সদস্য কবে নিহত হয়েছিলেন, ওটা হচ্ছে 29 জুন 2001 সালে। কোন দেশ বিশ্ব মতামত অগ্রাহ্য করে এবং ভাস্কর্য ভাণ্ডার কাজে সম্পন্ন করেন, তিনি হচ্ছে আফগানিস্তান। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে মাথাপিছু আয় সবচেয়ে বেশি কোন দেশে, তো সেটা হচ্ছে মালদ্বীপের। ঠিক আছে, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সবথেকে বেশি আয় হচ্ছে আপনার মালদ্বীপে। সার্কভুক্ত দেশগুলোর নাম মনে রাখবেন MBBS স্পেন। ঠিক আছে, তারপরে দেখুন এশিয়ার কোন দেশগুলোর দেশের নিজস্ব সেনাবাহিনী নেই, সেটা হচ্ছে মালদ্বীপের। তারপরে দেখুন ভারত মায়ানমার সীমান্তে রক্ষা বাহিনীকে কি বলা হয়, তো মায়ানমার যে সীমান্ত রক্ষা বাহিনীকে বলা হয় লুটিন। ঠিক আছে, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে রামেশ্বর দ্বীপ, মান্নান দ্বীপ এবং আরও কয়েকটি দ্বীপ রয়েছে, এগুলোকে একত্রে কি বলা, এগুলোকে একত্রে বলা হয় সেতুবন। এটা ভালো প্রশ্ন। ঠিক আছে, নেপাল সরকার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত, নেপাল সরকারের প্রধান কার্যালয় হচ্ছে আপনার সিংহ দরবারে কিন্তু অবস্থিত। কোন দেশের 80% জুড়ে কারাকুম মরুভূমি অবস্থিত, সেটা হচ্ছে তুর্কমেনিস্তান। ঠিক আছে, তারপরে দেখুন আজকে শেষ প্রশ্ন বন্ধুরা, তিয়েনমাল পর্বতমালার উপরে অবস্থিত কোন দেশ, তো তিয়েনমাল পর্বতমালার উপরে দেশ হচ্ছে আপনার কিরগিজস্তান। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম বন্ধুরা। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করতে পারেন, আর যদি ভিডিওটা আপনাদের ভালো না লাগে তো অবশ্যই ডিসলাইক করে দিতে পারেন। ঠিক আছে, আর আপনাদের এই সেশনটা কিরকম লাগছে জিকে পার্টের, ঠিক আছে, তো রেল সংক্রান্ত জিকেগুলো আমি আলোচনা করছি, তো আপনাদের যদি এই জিকে পার্টগুলো ভালো লাগে তো অবশ্যই বন্ধুরা লাইক করতে পারেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আগে এরকম আরও অনেক ভালো ভালো ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা এতক্ষণ ধরে সময় দেওয়ার জন্য, ভিডিওটা দেখার জন্য বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।